নমস্কার বন্ধুরা, রত্নারা বলতাবল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমার মেয়ে একটা পিঠার রেসিপি নিয়ে এসেছে, আপনারা আমার মেয়ের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিঠার এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে ও নিয়েছে 250 গ্রামের মতো চালের গুঁড়া, এইবার দিয়ে দিচ্ছে বড় চামচে 4 চামচ নারকল কুড়ানো, ছোট 4 চামচে 5 চামচ চিনি। মিষ্টিটা আপনারা যে যে রকম খান সেই অনুসারে দেবেন। এইবার দিয়ে দিচ্ছে 1 চামচ গুঁড়া দুধ। বন্ধুরা, আমার মেয়ে কথা বলতে পারে না, তাই আমি ওর হয়ে ওর কথাগুলো আমি বলে দিচ্ছি। দিয়ে এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এইবার সবগুলো উপকরণকে ভালো করে মেশানোর পর এইবার দিয়ে দিচ্ছে অল্প অল্প করে জল। জলটা একসঙ্গে দেবে না, অল্প অল্প করে মিশিয়ে তারপর এই চালের গুঁড়োটাকে পিঠার জন্য রেডি করতে হবে। ভাপা পিঠার রেসিপিটা বানানোর জন্য চালের গুঁড়ো মোটামুটি রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে বলতে বুঝতে হবে যখন এইভাবে একসঙ্গে জড়ো করার পর তারপর একটু চাপ দিলেই ভেঙে যায়, তাহলে বুঝতে হবে যে চালের গুঁড়াটা পিঠার জন্য, বাপা পিঠার জন্য একদম রেডি হয়ে গেছে। এইবার 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবে। এবার চুলায় একটা পাত্রে গরম জল বসিয়ে দেওয়া হয়েছে, আর তার উপর এইরকম একটা ছিদ্র ছিদ্র থালা রেখে তার উপর দিয়ে দেবে একটা সুতির কাপড়। কাপড়টাকে থালাটার উপর দিয়ে এরকম করে চেপে চেপে থালাটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। এইদিকে 10 মিনিট হয়ে গেছে, চালের গুঁড়োটা পিঠা বানানোর জন্য একদম রেডি, ভাপা পিঠা বানানোর জন্য একদম রেডি। এবার একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছে, বাটিটার মধ্যে আগে থেকে একটু চালের গুঁড়া, শুকনা চালের গুঁড়া মেখে নিয়েছে যাতে করে বাটিটার মধ্যে লেগে না থাকে। এবার বাটিটার মধ্যে আস্তে আস্তে চালের গুঁড়োগুলো দিয়ে হালকা করে চেপে দিতে হবে। এইবার বিছিয়ে রাখা থালের কাপড়টার উপরে এভাবে দিয়ে দিতে হবে পিঠাগুলো। এইবার পিঠাগুলোকে একটা ঢাকনা দিয়ে মিনিট 5-এর মতো ঢেকে রেখে দিতে হবে। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনা উঠিয়ে দেখতে হবে পিঠাগুলো হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, পিঠাগুলো একদমই রেডি। এইবার আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠাকে নামিয়ে নেবে।
পিঠাগুলো নামিয়ে নিয়েছে। এইভাবে একে একে সবগুলো পিঠাকে বানিয়ে নিতে হবে। বন্ধুরা, ভালো লাগলে আপনারা আমার এই মেয়ে রেসিপিটা একবার ঘরে বানিয়ে খাবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আর আমার মেয়ের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই একবার আমাকে কমেন্ট করে জানাবেন। এইভাবে আস্তে আস্তে সবগুলো পিঠাকে ও বানিয়ে নেবে। আবারও ঢাকনা দিয়ে মিনিট পাঁচেকের মতো ঢেকে রেখে দিতে হবে। এই পিঠাগুলো রেডি হয়ে গেছে। একে একে সবগুলো পিঠাকে নামিয়ে নিতে হবে। আমার মেয়ের পিঠার রেসিপি একদমই রেডি। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে পিঠাগুলো। দেখুন, ও উঠিয়ে দেখাচ্ছে একটা পিঠা, দেখুন কি সুন্দর। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।